नमस्कार, আমি মোনালিসা রায়পাল। আজ কে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে আমি তার বিষয়ে কিছু কথা বলব। অবশ্যই আমি নেতাজিকে নিয়ে আজ কোনো কথা বলবো না। এখন আপনারা ভাবতেই পারেন যে আজকের দিনে আমি নেতাজিকে নিয়ে যদি কোনো কথা না বলি তাহলে কাকে নিয়ে বলব। আমি মনে করি নেতাজিকে শ্রদ্ধা জানানো সবথেকে ভালো উপায় হলো নেতাজির চিন্তাধারা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। তাই আজ আমি সেই সমস্ত মানুষদের নিয়েই কথা বলবো যাদের মধ্যে নেতাজি নিজের চিন্তাধারাকে পৌঁছে দিয়েছিলেন, যারা সুভাষচন্দ্র বোসকে নেতাজি হতে সাহায্য করেছিল, যাদের ভালোবাসার বাঁধনে আবদ্ধ হয়েছিলেন নেতাজি, যারা নেতাজির হাত ধরে ভারতবর্ষকে শৃঙ্খল মুক্ত করেছিলেন। হ্যাঁ, আমি আজ কথা বলবো নেতাজির ছায়া সঙ্গীদেরকে নিয়ে। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। नेताजी कथा हले ये गानटा किन्तु आमादेर सकलेर मने आसे, ताई तो ये गानटार कोनो ना कोनो वर्शन आमरा सबाई शुनेछि। ये गानटार आमादेर काछे एकटा आलादा मर्यादा आछे, एकटा आलादा दाम आछे। छोटोबेलार स्कूले स्वाधीनता दिवसेर मार्चिंग सॉन्ग हिसेबे आमरा ये गानटिके गेयेछि। तबे जानेन ये गानटा के लिखेछे? এই গানটি লিখেছেন আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রাম সিং। ক্যাপ্টেন রাম সিং প্রথমে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেন। ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করবার পর তাকে প্রমোট করা হয় সিঙ্গাপুরে। পরে সিঙ্গাপুর যখন জাপানের অধীনে আসে তখন তাকে রাজবন্দী করা হয়। তারপর নেতাজি সুভাষচন্দ্র বোসের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে ক্যাপ্টেন রাম সিং যোগদান করেন আজাদ হিন্দ ফৌজে। আজাদ হিন্দ ফৌজে যুক্ত হওয়ার পর নেতাজি যখন তার এই বিশেষ প্রতিভার কথা জানতে পারেন তখন তাকে যথাযথ স্বীকৃতি দিয়ে এমন একটি গান লিখতে বলেন যা হবে আজাদ হিন্দ ফৌজের মার্চিং সং। আর তারপরই ক্যাপ্টেন রাম সিং এই গানটি লেখেন। যে গানটি গেয়ে আজাদ হিন্দ ফৌজের সৈন্যবাহিনীরা মাইলের পর মাইল হেঁটে গেল, তাদের শরীরে অথবা মনে কোনো ক্লান্তি আসত না। কারণ কদম সে কদম বাড়ায়ে যা, খুশি কে গীত গায়ে যা, ইয়ে জিন্দগি হ্যায় কৌম কি, তো কম পে লুটায় যা। এর থেকেও কিছু একটা বড় স্বীকৃতি পেতে পারতেন ক্যাপ্টেন রাম সিং। আজাদ হিন্দ ফৌজে থাকাকালীন তিনি সুভ সুখ চ্যান কি বরখা বরসে এই গানটিতে সুর দিয়েছিলেন। এই গানটি নেতাজির প্রফেশনাল অ্যাক্ট অফ ফ্রি ইন্ডিয়া অর্থাৎ আজাদ হিন্দ ফৌজের ন্যাশনাল অ্যান্থেম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এই গানটি আমাদের আজকের জাতীয় সঙ্গীত অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মনের একটা উর্দু হিন্দি ভার্সন, যা অনুবাদ করেছিলেন ক্যাপ্টেন আমিদ হাসান সাফরানি। অর্থাৎ আমাদের দেশকে যদি আজাদ হিন্দ ফৌজ স্বাধীন করত তাহলে আমাদের জাতীয় সঙ্গীত হতো সুভ সুখ চ্যান কি বরখা বরসে। সত্যি না, নেতাজি মানেই কিন্তু আমাদের গর্ব। আমাদের মনে প্রাণে সবসময় নেতাজি আছে। তিনি মনে করতেন নেতাজির চিন্তাধারার সঙ্গে বা নেতাজির ওয়ে অফ থিঙ্কিংয়ের সঙ্গে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের সেই গানটি খুব মিল পাওয়া যায়। সেটা হলো, আপনারা হয়তো সবাই জানেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এখানেই আজ আমি শেষ করছি। ধন্যবাদ।